তাহলে প্লেট সেলাই করার পরে কি সেলাই দেব আমরা হাই। এখন হাই সেলাইটা কিন্তু আমরা সব সময় নিচে থেকে উপর দিক শিখেছিলাম, ঠিক কি না? নিচে থেকে করলে সুবিধা বেশি, হাই ছোট বড় হওয়ার ভয় নেই, এজন্য আমরা নিচে থেকে ধরবো। আজকেও উপর থেকে আসলে যে সমস্যা হবে তা না, কিন্তু নিজের মধ্যে সবকিছু কাজ। এখন আসেন, পায়জামা কুচি দিয়ে বেল্টের সাথে লাগানো যায়, আমি একদম সহজ একটা উপায় শেখাবো, একবারে সব হয়ে যাবে। এই দেখেন, একটা পাশে হাই সেলাই করলাম, দাও বেল্টটা কোথায়? এই যে বেল্ট, এই বেল্টটা মাঝখানে একটা ভাঁজ করে নেবেন, নিয়ে মাঝখানে একটা চিহ্ন করবেন। বেল্টের মাঝখানে একটু চিহ্ন করলাম, কেন এটা অর্ধেক, এটা কতটুকু? অর্ধেক বোঝার জন্য। এখন আবারও বলছি, যদি বেল্ট কারো জোড়া লাগে কিভাবে বুঝবো? যাকে তৈরি করে দিবেন তার হিপের মাপ যা থাকবে তার থেকে কমপক্ষে 4-5 ইঞ্চি কাপড় এটা লুজ রাখতে হবে, তাছাড়া উঠতে বসতে কিন্তু অসুবিধা হবে। এখন তাহলে সেই পরিমাণে এখানে কাপড়টা কি করব, জোড়া দেব সাইডের কাপড় দিয়ে। ওকে, আচ্ছা এখন আসেন, এই কাপড়টা আমরা বরাবরই কি করছিলাম, দুই মাথা আটকে নিয়েছিলাম। যারা নতুন বিশেষ করে হাতে কাজ করতেছেন তাদের জন্য এইভাবে করাটা সুবিধা। এই 1 ইঞ্চির মধ্যে কোনো কুচি দেওয়া যাবে না, প্লেন। এরপরে আবার কি করব আমরা, এই চিহ্নর সাথে কোন চিহ্ন মিলাবো, এই যে হায়ের সেলাইটা মাঝখান মিলে গেল না, তাহলে হায়ের সাথে এই চিহ্ন মিলে গেল। এবার আমরা কি করবো, এই সাইডের সাথে এই সাইড মিলাই দিলাম, তাহলে আমাদের কুচিটা কি আর ছোট বড় হতে পারবে? একসাথে সব কাজ আমাদের হয়ে গেল একবারেই। যারা সেলাই মেশিন আছে তারা আগে আগে কুচি দিয়ে নিতে পারেন, আমি এটা হাতে কাজ করার জন্য খুব সুবিধা হবে, এজন্য আমি 3টা জায়গা আটকায় দিলাম। এবার মাঝখানে কাপড়গুলো খালি কি করবো, কুচি করে মিল করে দেবো। হ্যাঁ, এই যে খুশি হচ্ছে কি, বেল্টটা কাপড় উপরের কাপড়টা, নিচে আছে বেল্ট, বেল্টটা কোন দিকে আছে? নিচে, আর উপরে আছে কাপড়টা, শুধু উপরের কাপড়টা কুচি দিয়ে এটার সাথে মিল করে দিতে হবে। আবারও বলছি, যদি আলাদা করে দিয়ে কুচি দিয়ে কেউ সেলাই করতে চান তাও হবে, সেলাই কোনো নির্দিষ্ট নিয়ম নাই, যেভাবে যার সুবিধা হয় করে নেবেন। দেখেন এই সাইড ক্লিয়ার হয়ে গেলে কুচি মিলছে, তাহলে একই নিয়মে আমরা এখন কি করবো, এই মাঝামাঝি কুলো আবার এইটুকুর মধ্যে কুচি দিয়ে দেবো, তাহলে একবারে আপনার সব কাজ হয়ে যাবে। দেখেন এই সাইডটা মিলে গেল, তাহলে কি হলো, একসাথে সব কাজ হয়ে গেছে, বুঝছে? আচ্ছা এখন আমাদের কাজ হবে কি, এই যে দেখেন আরেক সাইডে যে হাই আমরা সেলাই করেছিলাম না, বাকি রাখছিলাম না একটা হাই, এখন আমরা কি করবো, দুই সিধাটা অথবা সোজাটাকে ভিতরে দেবো। এই যে ভিতরে দেওয়ার পরে এই যে হাই থেকে সেলাই ধরবো, এক সেলাই বেল্ট সহ জয়েন্ট হয়ে যাবে, সহজ না? এটা খুব সহজ একটা সিস্টেম, তাহলে হাই থেকে শুরু করবো, এক সেলাই কোথায় চলে যাবো আমরা, একদম বেল্টের কাছে চলে যাবো।
এই যে হাই থেকে সেলাই আসলো, এক সেলাই একদম বেল্টের শেষ সীমানায় চলে যাব, পুরো বেল্ট সহ আটকে গেল। এখন দেখেন প্রতিদিন যতগুলো পায়জামা শিখছেন সবগুলো পায়জামা পা বের করার জন্য কি করতাম আমরা, মাঝামাঝি ধরতাম, তাই না? মাঝামাঝি ধরে দুই দিকে টান দিলে দুইটা পা হতো, এই যে মাঝামাঝি ধরে দুইটা দুই দিক টান দিলেন দুইটা পা বেড়ে আসছে, বের হয়েছে, বোঝা গেছে? এখন আমরা এই পা থেকে শুরু করব, এই পা থেকে সেলাই দেবো। এক যদি কল্লি লাগান তাহলে হাই থেকে কল্লি লাগাইতে হবে, মাপ তো এখানে একটা বিষয় আছে, কল্লি লাগাইলে সব সময় এই রাউন্ড দেওয়া যাবে না, এটা এভাবেই থাকবে, এর নিচ থেকে কল্লি দিতে হবে, আর একটা কল্লি আবার উপরেও দেওয়া যায়। এক কথায় কল্লি যখন দেবো তখন রাউন্ডের কোনো প্রসঙ্গ থাকবে না, তখন ডাইরেক্ট সোজাই থাকবে, এখানে কল্লি লাগাইতে হবে, কারণ রাউন্ড দিলে পরে ভালো লাগবে না, ওটা হবেই না, বোঝা গেছে? কলি লাগালে কোথা থেকে লাগাবো, এই হাইয়ের নিচের দিকে লাগাবো। সেই ক্ষেত্রে একটা কথা, আমরা চেষ্টা করব হাই যেন বেশি বড় না হয়, সবসময় 1 ইঞ্চি হলো হাই কম করে কাটতে হবে, যাতে কলি লাগালে বাড়ে, সেই হিসেবে আমরা হাইটা কাটার সময় কিন্তু 1 ইঞ্চি কম করে কাটবো, বুঝতে পারছেন জিনিসটা? আচ্ছা, এমন কি কলি লাগান দেখাইতে হবে, এত হাই তো আমরা রাউন্ড করে কাটিং করছি, এই জন্য এখানে তো কলি লাগালে ভালো হবে না, সেট করতে সুবিধা অসুবিধা হবে। আচ্ছা, তাহলে প্রতিদিনের মতো আবারও কি বলছে, মাঝামাঝি ধরে টান করলাম, এই যে দুইটা পা দুই দিক চলে গেল, এখন এই পা থেকে শুরু হবে সেলাই, ওই যে আমরা মুহুরিতে যে 1 ইঞ্চি বেশি রাখছিলাম সেই 1 ইঞ্চি বেশিটাই কি হবে, এখান দিয়ে সেলাই করে এই মাথায় চলে যাবো একদম পায়ে, ধরো একদম মুহুরিতে যে 1 ইঞ্চি বেশি সেই 1 ইঞ্চি বেশিটা এখন সাইড দিয়ে সেলাই হবে। নেক্সট প্রজন্ম এসে দেখবে, যারা অনলাইনে দেখতেছে ভিডিওটা, কি অবস্থা, এরম করেও দর্জি হয়। হ্যাঁ, এখানে যাদের বয়স কম তারা জীবনে ভাবছিল যে এইভাবে দর্জি বিজ্ঞান আছে বাংলাদেশে। আচ্ছা, বাকি কাজটা হচ্ছে রাবার ঘর, সর্বপ্রথম যে কাজটা চিহ্ন করে রাখছিল বোর্ডে, সেই রাবার ঘর কাজ হবে সবার শেষে। আসি আমরা সিধা দিক অথবা সোজা দিক বের করি, আচ্ছা এখানে রাবার ঘর 2 ইঞ্চিটা ভাঁজ করার নিয়ম আগেকার মতোই, প্রথমে কাপড়ের মাথায় চিকন করে ভাঁজ দিয়ে তারপরে 2 ইঞ্চি বরাবর ভাঁজ দিই, তাই না? সেম আগেকার মতোই রাবার ঘর এখন 2 ইঞ্চি ভিতরে চলে গেলে এই যে হায়ের অরিজিনাল মাপ বেরে আসলো, এখন বোঝা গেছে? এই যে হয়ে গেল হায়ের অরিজিনাল মাপ। তাহলে বাড়ি যা আমরা এই পায়জামা কাটিং করব, একটু বড় বড় করে বানানোর চেষ্টা করবেন, সবসময় নিজের মাপে বানাবেন, এটা আরো ভালো হয়, নিজের মাপে বানাইলে কাজটা সুন্দর হবে। এই যে একটু বড় সড়কে বানালে নিজের কাছে দেখতেও ভালো লাগে, মনে হয় যে হ্যাঁ আমি পায়জামা বানাইতে পারছি, তাই না? এটা কনফিডেন্স বাড়বে, ছোট মোটো পায়জামা বানাইলে পরে আসলে হচ্ছে না তা না, কিন্তু নিজের মধ্যে তো একটা ই কাজ করে যে কি বানাইলাম এটা, যখন বড় বানাইবেন নিজের কাছে একটা আত্মবিশ্বাস কাজ করবে, তাই না? ও কাপড় নাই, কাপড়ই নাই, শোনো একটা কথা বলি না, এটা কার ভাগে পড়ছে আজকে, গত ক্লাসে কাকে দিছিলাম তোমাকে, আসো নাই না, তোমার নাম কি? সীমা। হীরামণি কে? হীরামণির ভাগে বসছে। তাহলে সবাই যেভাবে তৈরি করছেন দেখাচ্ছেন, এইভাবে প্রতিদিন তৈরি করে নিয়ে এসে দেখাইবেন, পরবর্তী ক্লাস আবারও দেখা হবে বুধবারের দিন, কি বার? বুধবার, বুধবারের দিন সবার সাথে দেখা হবে আবার। তো ক্লাস আজকের মতো এখানে শেষ হলো, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। Damn.